দু শতাংশেরও বেশি নারী ও শিশু জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের তথ্যমতে দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধের আক্রমণের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে দশ হাজার তিনশো আটাত্তর জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে আহত হয়েছে উনিশ হাজার ছয়শো বত্রিশ জন নিহতদের মধ্যে শিশুর সংখ্যা পাঁচশো উনআশি জন এবং নারী দুই হাজার নয়শো বিরানব্বই জন দুই দেশের এই পরিসংখ্যানে দেখা যায় গাজা একশো দিনে ইসরায়েল যে পরিমাণ ফিলিস্তিনি শিশু ও নারীকে হত্যা করেছে তা দুই বছরে ইউক্রেন রুশ হামলায় নিহত নারী ও শিশুর সংখ্যার চেয়ে অন্তত ছয়গুণ গাজায় নিহত নারী ও শিশুর সংখ্যা ইউক্রেন যুদ্ধের ছয়গুণ গাজায় ইজরায়েলি হামলায় বারো হাজার ছয়শো ষাট শিশু ও আট হাজার পাঁচশো সত্তর জন নারী নিহত হয়েছেন যা সম্মিলিতভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত নারী ও শিশুর সংখ্যার চেয়ে অন্তত ছয়গুণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের দুই বছর পূর্তিতে গাজার হামাজ সরকারে বরাত দিয়ে শুক্রবার এ তথ্য দিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুল এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের সাত অক্টোবর গাজায় ইটরালি হামলার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডটিতে উনত্রিশ হাজার পাঁচশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে বারো হাজার ছয়শো ষাট শিশু ও আট হাজার পাঁচশো সত্তর নারী এই সময় আহত হয়েছে আরও অন্তত সাড়ে উনসত্তর হাজার ফিলিস্তিনি যাদের সত্তর শতাংশের বেশি নারী ও শিশু জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের তথ্য মতে দুই হাজার সালের চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া যুদ্ধের আক্রমণের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে দশ হাজার তিনশো আটাত্তর জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে আহত হয়েছে উনত্রিশ হাজার ছয়শো জন নিহতের মধ্যে শিশুর সংখ্যা পাঁচশো জন এবং নারী দুই জন দুদেশের এই পরিসংখ্যানে দেখা যায় গাজা একশো চল্লিশ দিনে ইসরায়েল যে পরিমাণ ফিলিস্তিনি শিশু ও নারীকে হত্যা করেছে তা দুই বছরে ইউক্রেন রুশ হামলায় নিহত নারী ও শিশুর সংখ্যার চেয়ে অন্তত ছয় গুণ গাজায় নিহত নারী ও শিশুর সংখ্যা ইউক্রেন যুদ্ধে ছয়গুণ গাজা ইসরায়েলি হামলায় বারো হাজার ছয়শ ষাট জন শিশু ও আট হাজার পাঁচশো সত্তর নারী নিহত হয়েছে